শিবরাত্রির দিন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এবং পশ্চিমবঙ্গের বাইরে ঝাড়খণ্ড থেকে বহু মানুষ বাবা বক্রনাথ শিবের মাথায় জল ঢালতে আসে এই বক্রেশ্বরে। এছাড়া শিউড়ি থেকেও বহু মানুষ শিবের মাথায় জল ঢালতে বক্রেশ্বরে পৌঁছে যায়। শিবের মাথায় জল ঢালা ছাড়াও এখানে গরম জলে স্নান করতে বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে। এখানে প্রবেশ পথে 5 টাকা দিয়ে প্রবেশ করতে হয় এবং এখানে প্রাকৃতিকভাবে বেশ কিছু গরম জলের কুণ্ড আছে। এখানে সতীপীঠ মা মহিষ মর্দিনীর পুজো দেওয়া যায়। না, আমি অনেকবারই আসি, অনেকবারই আসি।